বর্ষাও যখন স্ক্রিনে হাসি দেখে মানে ও নিজেও অবাক হয়ে যায়, মানে কিছু একটা করে দেখাবো আর কি আপনাদেরকে, আর কতটা ভালোবাসার জন্য হাত বের করে ফেলি যে বর্ষা আগে আমাকে অন্য নায়িকা দিয়ে করাবে, তারপরে হয়তো নিজে অন্য নায়কদের সাথে করবে। এটা একটা ধামাকা নিউজ আছে, হাত বের করা বাংলাদেশে না, মানে এটা নিয়ে সবাই জানেন যে কতটা ভালোবাসি ওকে আর কতটা ভালোবাসার জন্য হাত বের করে ফেলি, সেই ছবি দিয়েই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এটা ওপেনিং হয়। বর্ষা নিজের মুখে বললো যে ও তো বলতে পারে একই হিরোর সাথে কাজ করা, এই জন্য হয়তো বর্ষা প্রথমে চাচ্ছে আমি অন্য নায়িকার সাথে কাজ করি, পরে অন্য হিরোর সাথে কাজ করব। হ্যাঁ, এটা একটা ধামাকা নিউজ আপনাদের জন্য, তাই বর্ষা আগে করুক অন্য হিরোর সাথে, পরে আমি চিন্তা করে দেখি, বাট অ্যাট প্রেজেন্ট আমি ওর সাথেই করছি। আমি এখন বলছি, আগে আমাদের কথা হয় নাই, মানে আপনার ছেলের সামনে বললো না যে আমি হয়তো বলতে পারি যে একই হিরোর সাথে কাজ করছি, এই জন্য হয়তো বর্ষা ঠেলে দিচ্ছে যে অন্য নায়িকার সাথে কাজ করো, তাহলে ও হয়তো অন্য হিরোর সাথে কাজ করবে, হয়তো বা এটা হতে পারে। যে বর্ষাকে আমিও সবার সামনে বলে দিলাম, এটা হলে কোনো সমস্যা নেই। যে অনন্ত ভাই বলছিলেন যে বর্ষা আপুর সাথে মাঝে মাঝে মিথ্যা কথা বলেন, নাহলে উনি কখনো মিথ্যা কথা বলেন না। আমি ওই মিথ্যা বলি যেটা সেটা বললাম, যে ওই যে ওই বের হয় নাই তুমি এখন, এই যে এক্ষুনি হচ্ছি, আর এক ঘন্টা পরে আবার ফোন করে তুমি কোথায় এখন, আমি এই অফিসে বেরোচ্ছি, এই ধরনের। তবে আজকে একটা ধামাকা নিউজ আপনাদের জন্য, যে বর্ষা আগে আমাকে অন্য নায়িকা দিয়ে করাবে, তারপরে হয়তো নিজে অন্য নায়কদের সাথে, এটা একটা ধামাকা নিউজ আজকে আপনাদের। এই প্রস্তাবকে কিভাবে? একদমই না, তবে শিল্পীর বাইরে এসে কিন্তু আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ, সো কোনোভাবেই চাইবো না আসলে, লাইক আমি চাই না কোনোভাবেই যে আমার জ্ঞান থাকা পর্যন্ত যেন আমার সংসারটা কোনো কারণে নষ্ট হয়ে যায়, এটা কোনোভাবেই না। সো সেই জায়গা থেকে আমি এটা বলতে পারি যে আমরা যেহেতু চলচ্চিত্রে কাজ করেছি, একটা শিল্পী আসলে এইভাবে কাজ করলে তো আপনারা দেখেনি আশেপাশে অনেক রকম প্রবলেম হয়। সো আমি খুব আমার সংসারকে আমি রেসপেক্ট করি, আর বিশেষ করে আমার দুইটা বাচ্চা আছে, ওদের প্রতি আমার ভালোবাসা, মানে ওরাই আমার সব কিছু। সো আসলে আমার কমিটমেন্টের জায়গাটা খুব স্ট্রং আছে, সো আমি যেটা কমিটমেন্ট দিয়েছি কমিটমেন্ট, এখানে কোনো সম্ভাবনা নেই অন্য কোনো হিরোর সাথে সিনেমা করার। অনন্ত নিঃস্বার্থ ভালোবাসাও মানে যখন ওনারা সিনেমা হলটা ওপেন করেন, 31টা পর্যন্ত শো চালায় পার ডে, 31টা শো, 5টা স্ক্রিনে ব্লকবাস্টার চালায়, ইভেন দো রাত 2টা পর্যন্ত শো চালায়। ওই শোর নাম দেয় হচ্ছে সেলিব্রিটি শো, রাত 2টা পর্যন্ত। মানে আলহামদুলিল্লাহ ওনারাও যেমন ওপেন করেন বড় একটা সিনেপ্লেক্স, আর আমাদের ছবিটাও বেশ, হ্যাঁ, রোজালিন ম্যাডাম বলতো যখনই দেখা হতো, বলতো যে অনন্ত ভাই আমার মানে এই নিঃস্বার্থ ভালোবাসার মতন আর ইনকাম পেলাম না, একটা ভালো ছবি করে। আর সেকেন্ডলি হচ্ছে হলো কিল হিম, আপনারা জানেন এই প্রথম আমরা একটা মুভি করতে যাচ্ছি, যাচ্ছি কি অলরেডি সাইন হয়ে গেল, গ্র্যান্ড ওপেনিং সিরিমনি হয়ে গেল, জানেন সেটা। আর সেইখানে যে লুকটা আমার দেখেছেন, এর জন্য এত ছোট ছোট চুল, আমি ওইটাতে ইনশাল্লাহ আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে মানে কিছু একটা করে দেখাবো আর কি আপনাদেরকে। আসলে বর্ষাও যখন স্ক্রিনে হাসি দেখে মানে ও নিজেও অবাক হয়ে যায়। তা আমি যেহেতু আমি বাইরের মুভি করব, তাই সবাই তো আমাকে এরকম শুটেড বুটেড দেখেছে, পুলিশ দেখেছে, মানে এই ধরনের ক্যারেক্টার দেখেছে, যেহেতু বাইরের মুভি করব, প্রথমেই আমি একটা অন্য ক্যারেক্টার, অন্য ধামাকা নিয়ে করতে চাই। আর ইকবাল ভাই অবভিয়াসলি খুব ভালো ডিরেক্টর, কারণ অনেকগুলো ছবি ওনার সুপারহিট আছে বাংলাদেশে। হ্যাঁ, নতুনভাবে তো অলরেডি টিজার দেখেই ফেলেছেন আপনারা, একদম সম্পূর্ণ নতুনভাবে নতুন অনন্ত জলিলের প্রেজেন্ট আর কি ইকবাল ভাইয়ের মাধ্যমে।